হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে চলে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরও একটি মৌসুম, যেখানে অংশ নিতে মঙ্গলবার ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে ছিলেন বাংলাদেশি আরও ক্রিকেটার মুস্তাফিজ। তিনি এবার চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতাবেন। যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়ে এভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন মুস্তাফিজ। বিমানবন্দর থেকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, রোমাঞ্চ নিয়ে নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি আমি, আইপিএল খেলতে চেন্নাই যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সেরাটা দিতে পারি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভালো বোলিং করেছেন এই বাঁহাতি পেসার, নিয়েছেন দুইটি উইকেট, যদিও শেষ ওভারের কোটা পূরণ করতে পারেননি তিনি। চট্টগ্রামে তীব্র গরমে স্ক্যাম্প নিয়ে মাঠ ছেড়েছিলেন। আইপিএল এটা মুস্তাফিজের সপ্তম মৌসুম। আগেরবার সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যাল ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি। এবার তাকে 2 কোটি রুপি ভিত্তিমূল্যে দলে ফিরিয়েছেন চেন্নাই সুপার কিংস। আগামী 22 মার্চ উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মুস্তাফিজের চেন্নাই। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচে একাদশে স্থান পেতে পারেন তিনি, কারণ দলটির বিদেশি আরেক পেসার শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা হ্যামস্টিক ইঞ্জুরিতে ছিটকে গেছেন।